কেউ যেন না বলে বউ রেখে আমি দ্বিতীয় বিয়ে করেছি, বললেন এসআই টুটুল। কণ্ঠশিল্পী সঙ্গীত পরিচালক এসআই টুটুল বিয়ে করলেন আমেরিকা প্রবাসী উপস্থাপক শারমিনা সেরাজ সোনিয়াকে। অভিনেত্রী তানিয়া আহমেদের সাথে তার 23 বছরের সংসারের ইতি টেনে এই সিদ্ধান্তের খবর তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। সেই সকল কৌতূহল মেটাতেই ইত্তেফাকের কাছে সকল প্রশ্নের জবাব দিলেন তিনি। প্রশ্ন করা হয় প্রথমে অভিনন্দন আপনাকে, কিন্তু এতটা গোপনে কেন? আসলে অনেকদিন ধরেই তো একা ছিলাম, নিজের জীবনের প্রয়োজনেই একজন সঙ্গী খুঁজেছিলাম, সেরকম ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। এখানে গোপনীয়তার কিছু নেই, আমি সবসময় খোলা বইয়ের মতো জীবন পার করেছি। কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আপনার এবং তানিয়া দম্পতি যে সেপারেশন বা বিচ্ছেদ হয়েছে এটা তো অনেকে জানে না, সেখানে হঠাৎ এই খবরটি তো সকলকে চমকে দেবার ওই কথা। দেখুন, দিন শেষে জীবনটা তো আমার, আর যেহেতু আমি অবিবেচক নই তাই দুজনার সিদ্ধান্তেই এটি হয়েছে। আর আপনাদের সেপারেশন বা বিচ্ছেদ? আমরা প্রায় 6 বছর ধরে সেপারেশন ছিলাম, সবকিছুর বাইরে তানিয়া আমার বাচ্চার মা, তাই সেই শ্রদ্ধাশীল সম্পর্কের জায়গাটা আমি নষ্ট করতে চাই না, হবেও না কখনো। আমাদের এই দীর্ঘ সেপারেশন থেকে আজ অবধি আমি কিন্তু সকল দায়িত্ব পালন করে গেছি এবং যাব। আবার গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়, তাই কেউ যেন না বলে বউ রেখে আমি দ্বিতীয় বিয়ে করেছি। শারমিন সোনিয়ার সাথে পরিচয় কিভাবে? বিয়ের সিদ্ধান্তে আপনার সন্তানদের সাথে কি কোনো আলাপ বা তারা কি জানে এই বিষয়ে? সন্তানরা তো আমার কলিজার টুকরা, ওরা জানে, যোগাযোগ আছে। আর শারমিনের সাথে পরিচয় নিউ ইয়র্কে যখন আরটিভি রিয়েলিটি শো এর কাজ করি তখন, এবং ও ছিল ইনভেন্টের উপস্থাপক, সেখানেই প্রথম দেখা। সোনিয়া গত 12 বছর থেকেই সংসারবিহীন একা, তাই দুজনে মিলেই সিদ্ধান্ত এই বিয়ে একসাথে এবং একসাথেই থাকার। আপনি গ্রিন কার্ড পেয়েছেন আমেরিকায়, কিন্তু অনেকেই বলেছেন আমেরিকায় আপনার স্থায়ী নিবাস গড়তেই এমন সিদ্ধান্ত। দেখুন, জীবনে এই পর্যায়ে আল্লাহর রহমতে আমার প্রাপ্তি অনেক, শুক্রিয়া, একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছি, ভক্ত শ্রোতারা আমাকে ভালোবাসেন ভীষণ, তাদের গান শুনিয়ে প্রায় সারা বিশ্বে কনসার্ট করেছি, এখনও পারফর্ম করে যাচ্ছি। ওইসব বৈশ্বিক কোনো মোহ আমাকে জীবনে টানেনি, টানবেও না। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা জানে আমি কেমন, তাই নিজের জীবনে এখন এমন একটা পর্যায়ে আমি বা সোনিয়া রয়েছি তাতে একসাথে বিদ্ধ হবার স্বপ্নেই আমরা ঘর করতে চাই, বাকিটা পোড়ালার ইচ্ছা আর আমার ভক্তদের দোয়া। বিয়ে কবে হলো বা সামাজিকভাবে আনুষ্ঠানিকতা কবে করেছেন? এই প্রশ্নের জবাবে এসআই টুটুল বলেন, গত 4 জুলাই পারিবারিকভাবে আকত অনুষ্ঠিত হয়, তবে খুব আড়ম্বর করার ইচ্ছা নেই। আমরা দুজন খানিক গুছিয়ে নিউ ইয়র্ক আর ঢাকার বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটাব। শেষ প্রশ্ন, তবে কি এখন মাঝে মাঝে ঢাকায় আসবেন? আপনার ব্যান্ড এখানকার ক্যারিয়ার প্ল্যান? না, তা কেন হবে, আমার জীবনে তো কোনো পছন্দ তন হয়নি, তাই সব কিছু সেভাবেই চলবে। গান আমার ব্যান্ড নিয়ে শীঘ্রই নতুন ঘোষণা দেব, তাই সব কিছুর মতোই আমার এটি ব্যক্তিগত জীবনের একটি সিদ্ধান্ত মাত্র। ব্যক্তি টুটুলও বদলায়নি, বদলাবেও না কোনো দিন। আজকের মতো পর্যন্তই ছিল, ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।